পুলিশ বাহিনীর মুখে এইভাবে মানে আত্মতৃপ্তি নিয়ে বক্তৃতা দেওয়ার আমার মনে হয় আপনারা দেখেন। আমরা কিন্তু তাকে কিছুই বলি নাই, সে নিজের থেকেই এই পুলিশ সদস্য তারা করেছে। অনেক কঠিন চ্যালেঞ্জ, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী আজকে পড়ে যাচ্ছে। মূল কারণটি হলো তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর ইতিহাস তারা শুনেছেন এবং তারা দেশকে ভালোবাসে। এই মেধাবী তরুণরা পারবে বদলে দিতে, মেধাবী তরুণরা পারবে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে। সতেরোই আগস্ট একসঙ্গে 53টি জেলা 63টি জেলায় একসঙ্গে বোমাবাজি, সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। মুফতি হান্নান গোপালগঞ্জে বোমা দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই সবগুলোর যদি আপনি খুঁজতে থাকেন, সবগুলোই কুশীলব যারা, কিন্তু সবই এক কুশীলব, একই চিন্তার কুশীলব তারা, একই ভাবধারার লোক, একই সব। আমরা খুঁজে এদেরকে, কেন এই হত্যাকাণ্ড, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সুবিধাভোগী হয়েছে, তারা কারা লাভবান হয়েছেন, পিছনের থেকে যারা কারা ষড়যন্ত্র করেছেন, এই সবগুলোকে আমরা খুঁজে বের করছি। আমাদের পরবর্তী এটা তাবেইটাই থাকবে, আমরা বের করব এবং তাদেরকে শাস্তির বিচারের মুখোমুখি আমরা করব। 15 আগস্ট, 17 আগস্ট, 21 আগস্ট সবগুলি আমরা বিচার মানে বিচারের মুখোমুখি তাদেরকে আমরা করব। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক আমার আরও কয়েক জায়গায় যেতে হবে। আমি জীবনকে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি শুরু করো, জীবন এমন সময় শুরু করলো যে এখানে আমার আর কিছু বলার কিছু থাকে না। ছাত্রদের কাছে আমি বলতে চাই, আমার জীবনের অনেক দেখা আমি যেগুলি দেখেছি,